সুপ্রিয় দর্শক, নারীর উন্নয়ন, কর্মদক্ষতা এবং সামগ্রিক বিষয় নিয়ে আরটিভির সাপ্তাহিক আয়োজন জয়া নিবেদিত নারী নক্ষত্র অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শান্তা জাহান। দর্শক, এই অনুষ্ঠানে থাকছে নারীর ক্ষমতায়ন এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধের নানান তথ্য ও পরামর্শ। এছাড়া নারীর স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান সহ করোনায় নারীর চিকিৎসা ও সচেতনতার বিষয়গুলো আপনাদের সামনে তুলে আনার চেষ্টা করব। চলুন শুরু করা যাক আমাদের আজকের পর্ব। শিশুর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণে স্বাস্থ্য তথ্য ও শিশুর পুষ্টি সংক্রান্ত যে কোনো বিষয়ে একজন মা সদা তৎপর থাকেন। আবার একজন সন্তান জন্ম দিতে যাওয়া মা তার স্বাস্থ্য সমস্যার সমাধানের ক্ষেত্রে হাতের কাছে সবসময় পেতে চান একজন ডাক্তারের পরামর্শ। মায়েদের এই বাস্তবতাকে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করে সারা বাংলাদেশের গর্ভবতী মা ও শিশুদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার এক অসাধারণ প্রচেষ্টার নাম মা টেলিহেলথ সেন্টার। মন্ত্রিপরিষদ বিভাগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন ও ইউএনডিপি বাংলাদেশের সহায়তায় পরিচালিত A2I প্রোগ্রাম এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সার্বিক সহযোগিতায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তর এই টেলিহেলথ সেন্টারটি বাস্তবায়ন করছে। চলুন জেনে নেই মা টেলিহেলথ সেন্টার সম্পর্কে। রাতের আধারে যখন কোনো শিশু অসুস্থতার কারণে কেঁদে ওঠে আর হাতের কাছে ডাক্তার পাওয়া যায় না, তখন একজন মা সবচেয়ে বেশি অসহায় বোধ করেন। আবার একজন সন্তান জন্ম দিতে যাওয়া মা তার স্বাস্থ্য সমস্যার সমাধানের ক্ষেত্রে হাতের কাছে সবসময় পেতে চান একজন ডাক্তারের পরামর্শ। অন্যদিকে এই কোভিড-19 মহামারীকালীন সময়ে একজন মায়ের আক্রান্ত হওয়ার ঝুঁকি থেকেই যায়, তখন প্রয়োজন পড়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার। আবার মধ্যরাতে অসুস্থতার কারণে মা অথবা শিশুর জন্য খুব বেশি প্রয়োজন অ্যাম্বুলেন্সের। কোনো প্রান্তিক এলাকায় কোনো মায়ের হয়তো দরকার খাবার বা জরুরি ওষুধ। এই সমস্ত বাস্তবতাকে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করে মন্ত্রিপরিষদ বিভাগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন ও ইউএনডিপি বাংলাদেশের সহায়তায় পরিচালিত A2I প্রোগ্রাম এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সার্বিক সহযোগিতায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের বাস্তবায়নে সারা বাংলাদেশের গর্ভবতী মা ও শিশুদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার এক অসাধারণ প্রচেষ্টার নাম মা টেলিহেলথ সেন্টার। এই সেন্টারটি শুরু হয়েছিল 14 জুন 2020 সাল, যখন কোভিড সিচুয়েশনটি খুব ক্রিটিক্যাল অবস্থা ধারণ করে। মূলত গর্ভবতী মা এবং ল্যাকটেটিং মাদার, ওনাদেরকে এই কোভিড সিচুয়েশনে হসপিটালের সংস্পর্শ অথবা হসপিটালের ভিজিটের অল্টারনেটিভ হিসেবে ফোনের মাধ্যমে ডক্টরদের কনসালটেশন সেবা তাদের ঘরে ঘরে তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য কিন্তু এই সেন্টারটি তৈরি করা হয়েছে। শুধুমাত্র কিন্তু ডক্টরস কনসালটেশন সেবা নয়, এখানে একজন মা যখন তার সাথে ডক্টর কথা বলছেন, এখানে HIO আছে, হেলথ ইনফরমেশন অফিসার বলি আমরা। মা বাংলাদেশের বিভিন্ন উপজেলায় অবস্থান করে তিনার যদি কোনো রিলিফের প্রয়োজন হয় এই কোভিড সিচুয়েশনে, ওনার জন্য কোনো মেডিসিনের সহায়তা হয়, ওনার যদি হসপিটালাইজেশনের কোনো রকম সহায়তা দরকার হয়, সে বিষয়েও কিন্তু এই সেন্টার থেকে সমন্বয়করণ করা হচ্ছে। মা অথবা তার কোনো কেয়ার গিভার কিন্তু কল সরাসরি করতে পারছেন, হটলাইনে একটি নাম্বার রয়েছে 09-666-888-888। এছাড়াও 109 এটা একটি কল সেন্টার মিনিস্ট্রি অফ ওমেনের, 333 এটা ন্যাশনাল কল সেন্টার আপনারা জানেন, 16263 স্বাস্থ্য বাতায়ন এটাও একটি ন্যাশনাল কল সেন্টার। এই কল সেন্টারগুলো থেকেও মা কিন্তু সরাসরি এই সেবাটা পাচ্ছেন। মা ও শিশুদের সেবা প্রদানের লক্ষ্যকে সামনে রেখে এই হেলথ সেন্টারটি মা ও শিশুদের জন্য 24 ঘন্টা উন্মুক্ত। এখানে একজন মা বা তার পরিবারের যে কোনো সদস্য সরাসরি হটলাইন নম্বরে বা কল সেন্টারের নম্বরে কল করে স্বাস্থ্য সেবা ও স্বাস্থ্য বিষয়ক সহযোগিতামূলক সেবা চাইতে পারেন। এ পর্যন্ত 82,300 মা এই সেবাটি অলরেডি নিয়েছেন
এবং আপনারা জেনে খুশি হবেন যে অলরেডি 29টি উপজেলায় এটা এখন চালু রয়েছে এবং আমাদের অনতিবিলম্বে মিনিস্ট্রি অফ ওমেন এবং চিলড্রেন অ্যাফেয়ার্সের একটি সিদ্ধান্ত রয়েছে আরও অনেকগুলো উপজেলায় 50টির অধিক উপজেলায় খুব দ্রুত এটাকে বিস্তার করানোর জন্য এবং দ্রুত এটা চালু করার জন্য। দর্শক, প্রতিটি নারী জন্মগতভাবে সৃষ্টিশীল। নারীর প্রতিটি কাজেই পাওয়া যায় তার নানা সৃষ্টিশীল ও উদ্ভাবনী চিন্তার ছোঁয়া। নারীর উদ্ভাবনী চিন্তাকে বাস্তবে কাজে লাগানো ও নারীর বিভিন্ন সমস্যার বাস্তবিক সমাধান উদ্ভাবনের লক্ষ্যে A2I-এর আওতাধীন আইল্যাব বিগত বছরগুলোতে উইমেন্স ইনোভেশন ক্যাম্প আয়োজন করে আসছে। এছাড়া আইল্যাবের রয়েছে আরও অনেক কার্যক্রম যেখানে অংশগ্রহণ করে আপনি আপনার উদ্ভাবনী চিন্তাকে বাস্তবে রূপ দিতে পারবেন। দর্শক, এ পর্যায়ে আমরা জানব উইমেন্স ইনোভেশন ক্যাম্প সহ আইল্যাবের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে এবং কথা বলব আইল্যাবের একজন নারী উদ্ভাবকের সঙ্গে। সফল উদ্যোগ বা উদ্যোক্তার প্রথম যে জিনিসটি থাকতে হয় তা হলো একটি নতুন ব্যতিক্রমী উদ্ভাবনী চিন্তা। আর এরপরেই যা আসে তা হলো এই উদ্ভাবনী চিন্তাকে সঠিকভাবে কাজে লাগানো। আপনাদের অনেকের কাছেই হয়তো একটি ভালো উদ্ভাবনী চিন্তা বা ব্যবসায়িক আইডিয়া আছে, কিন্তু আপনি জানেন না কিভাবে এই চিন্তাকে বাস্তবে রূপ দেওয়া যায়। দেশের এমন সকল নারী উদ্ভাবকদের জন্য রয়েছে আইল্যাব, যা মন্ত্রিপরিষদ বিভাগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন এবং UNDP বাংলাদেশের সহায়তায় পরিচালিত A2I প্রোগ্রামের একটি উদ্যোগ। আইল্যাবের মূল উদ্দেশ্য উদ্ভাবনের মাধ্যমে দেশের বৃহৎ সমস্যাগুলো মোকাবেলা করা। তাই নতুন নতুন উদ্ভাবনের খোঁজে আইল্যাব শিক্ষক, শিক্ষার্থী ও স্টার্ট আপদের বিভিন্নভাবে উৎসাহিত করে, আর্থিকভাবে সহযোগিতা করে এবং বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করে থাকে। বর্তমানে আইল্যাব দেশের 137টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাথে যৌথভাবে কাজ করে যাচ্ছে। আপনি আপনার ইন্টারনেট ব্রাউজারে গিয়ে ilab.gov.bd লিখে এন্টার করলেই পেয়ে যাবেন আইল্যাবের ওয়েব পেজ। এই ওয়েব পেজেই আপনি পেয়ে যাবেন আইল্যাব সম্পর্কে সকল তথ্য, কার্যক্রম, চলমান বিভিন্ন প্রজেক্ট সহ প্রয়োজনীয় সকল বিষয়। আইল্যাবের এমনই একটি কার্যক্রম উইমেন্স ইনোভেশন ক্যাম্প। উইমেন্স ইনোভেশন ক্যাম্প ধারাবাহিকভাবে একটি প্রতিযোগিতার আয়োজন করে থাকে, যার উদ্দেশ্য নারীদের গুরুত্বপূর্ণ সমস্যা সহ সমাজে বিদ্যমান বিভিন্ন সমস্যা চিহ্নিত করা এবং একটি উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে নারীদের দ্বারা এগুলোর উদ্ভাবনী সমাধান আহ্বান করা। প্রতিযোগিতায় সেরা উদ্ভাবনী সমাধানের জন্য পুরস্কার প্রদান করা হয় এবং বাস্তবায়ন উপযোগী সমাধানগুলোকে সফলভাবে বাস্তবায়নের জন্য আর্থিক অনুদান ও কারিগরি সহায়তা প্রদান করা হয়। আপনি আপনার ইন্টারনেট ব্রাউজার থেকে challenge.gov.bd/wic লিখে এন্টার করলেই পেয়ে যাবেন উইমেন্স ইনোভেশন ক্যাম্পের ওয়েব পেজ। এই ওয়েব পেজ থেকেই আপনি পেয়ে যাবেন উইমেন্স ইনোভেশন ক্যাম্প সম্পর্কে যাবতীয় তথ্য। আইল্যাবের আরও একটি উদ্যোগ আইডিয়া ব্যাংক। আইডিয়া ব্যাংকে আপনি চাইলে আপনার যে কোনো আইডিয়া বাস্তবায়নের জন্য প্রণোদনা কিংবা মেধা সত্ত্বের স্বীকৃতির জন্য আবেদন করতে পারেন। আপনি আপনার ইন্টারনেট ব্রাউজার থেকে ideabank.eservice.gov.bd লিখে এন্টার করলেই পেয়ে যাবেন আইডিয়া ব্যাংকের ওয়েব পেজ। এই ওয়েব পেজ থেকেই আপনি পেয়ে যাবেন আইডিয়া ব্যাংক সম্পর্কে যাবতীয় তথ্য। আর আপনি আপনার আইডিয়া সাবমিট করতে চাইলে ওয়েব পেজের ওপরের ডানে আইডিয়া সাবমিট অপশনে ক্লিক করে নিবন্ধন করে আপনি আপনার আইডিয়া সাবমিট করতে পারেন। আইল্যাবের সাহায্যে নিজের উদ্ভাবনী চিন্তাকে বাস্তবে রূপদান করছেন নওরিন হক রিদি। আমাদের ইনোভেশন প্রজেক্টটা যেটা, সেটা অ্যাকচুয়ালি এক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট এডুকেশনাল গেম, যেটা হচ্ছে বাচ্চাদেরকে গেম খেলতে খেলতে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট বিষয়ে শিক্ষা প্রদান করবে। কিন্তু শিক্ষার জন্য আসলে আজকালকার বাচ্চারা গেম খেলতে চায় না নর্মালি। সো এখানে আমরা এন্টারটেনমেন্ট এবং শিক্ষাকে এমনভাবে ইন্টিগ্রেট করছি যাতে মনে ম্যানেজমেন্টের বিষয়গুলো শিক্ষার মতো মনে হয় না, এটা আনন্দের সাথে আমাদের বাচ্চা কাচ্চারা আর্নিং সম্পর্কে, স্পেন্ডিং সম্পর্কে, সেভিং সম্পর্কে, ইভেন বাংলাদেশের ব্যাংকিং এখন চলছে মোবাইল ব্যাংকিং, এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারে। আইল্যাব
আমাদেরকে বিভিন্নভাবে ফান্ডিং এবং মেন্টরিংয়ের মাধ্যমে সহযোগিতা করেছে। আমরা কমবেশি সবাই ক্রিয়েটিভ, কিন্তু শুধু ক্রিয়েটিভিটি থাকলেই সফল হওয়া যায় না। সফলতার জন্য দরকার এই উদ্ভাবনী চিন্তা বাস্তবায়নের অনুষঙ্গগুলোর সঠিক ব্যবহার। তাই শুধু উদ্ভাবনী চিন্তার মধ্যে সীমাবদ্ধ না থেকে আইল্যাবের মতো প্ল্যাটফর্ম ব্যবহার করে আপনিও হয়ে উঠতে পারেন একজন সফল উদ্ভাবনকারী। বাংলাদেশের একজন গুণী সঙ্গীত শিল্পী ফাহমিদা নবী, করোনাকালীন এই সময়ে তিনি কেমন আছেন, কিভাবে কাটছে তার সময়গুলো, অন্যদিকে এই সময়ে নারীর সুরক্ষা ও অগ্রযাত্রা নিয়ে তিনি কি ভাবছেন, চলুন জেনে আসি তার কাছ থেকেই। ভালো আছি, ভালো থাকতে হবে, কারণ ভালো থাকার স্বপ্ন না দেখলে বিপর্যয়ের সময় কিভাবে অন্যকেও ভালো থাকার গল্প বলতে পারবো। কোভিড-19 আমাদের যে পরিস্থিতিকে আমরা মোকাবিলা করেছি এবং করছি, সামনে আরো করতে হবে, সেটার জন্য করোনাকালীন সময়ে কেমন ছিলাম আছি সেগুলো আসলে এখন একটা সত্যি সত্যি ইতিহাসের পাতায় লেখার মতোই কিছু হচ্ছে। বিশ্বায়নের যুগে নারী পুরুষ এখন একসাথেই কাজ করছে, একসাথেই পথ চলছে। যদি বলি নারী ঘরে থাকবে আর পুরুষ বাইরে কাজ করবে, এটা আসলে আর এখন নেই। আমরা অনেকটাই একসাথে কাজ করবার মতো মনোবৃত্তি তৈরি করেছি, আর এই করোনাকালে দেখা যায় যে আরো বেশি করে নারী পুরুষ উভয়ই বেশি বাসায় থাকতে হচ্ছে, সবাই মিলেমিশে একটা পরিবারের দায়িত্ব নিয়ে কাজ করছে, যেটা খুবই আমি মনে করি যে সাধুবাদ জানাই, আসলে বলতে হয় সাধুবাদ জানাই। বলতে চাই নারীর প্রতি সহিংসতা বন্ধ হোক, নারীর ক্ষমতায়নের কথা আমরা জানি, পুরো বিশ্ব জানে, বাংলাদেশ অনেক এগিয়ে আছে। আমাদের সমাজ পরিচালনায় আমরা নারীকে সব জায়গায় দেখছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নারী, তিনি এগিয়ে আছেন, আমরাও আছি, সবাই চাইছি সুন্দর করে সমাজটাকে দেখতে। সৃষ্টিতে তুমি, সৃষ্টিতে তুমি নারী যে ভুবনময়, ক্ষমতার সাথে সমতায় সেরা, সবখানে তার জয়। সৃষ্টিতে বলো, কৃষ্টিতে বলো, নারী যে ভুবনময়, ক্ষমতার সাথে সমতায় সেরা, সবখানে তার জয়। প্রিয় দর্শক, অনুষ্ঠানের এ পর্যায়ে নিতে হচ্ছে সংক্ষিপ্ত একটি বিরতি, ফিরে আসছি বিরতির একটু পরে, সাথেই থাকুন আমাদের। সুপ্রিয় দর্শক, বিরতির পর স্বাগত জানাচ্ছি জয়া নিবেদিত নারী নক্ষত্র অনুষ্ঠানে, আমি শান্তা জাহান। প্রিয় দর্শক, অনুষ্ঠানের এই পর্যায়ে আপনাদের জানাবো মিলেমিশে পুরুষ নারী দুঃসময় দেবপারি শিরোনামে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলা প্রতিযোগিতার খবর। মিলেমিশে পুরুষ নারী দুঃসময় দেবপারি ক্যাম্পেইনে গত প্রতিযোগিতার বিষয় ছিল ফ্যামিলি টাইম, কোয়ালিটি টাইম। আপনারা যারা পরিবারের সবাই মিলে একসাথে সময় কাটানোর ছবি বা ভিডিও ফেসবুকে আপলোড করে এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন, ধন্যবাদ জানাই আপনাদের সকলকে। আপনাদের ছবি ও ভিডিও থেকে আমরা বেছে নিয়েছি একজন বিজয়ীকে, তিনি হলেন সুয়েবা খাতুন। এবার আমরা যুক্ত হচ্ছি আমাদের আজকের বিজয়ী সুয়েবা খাতুনের সাথে। সুয়েবা খাতুন, মিলেমিশে পুরুষ নারী দুঃসময় দেবপারি এই ক্যাম্পেইনে বিজয়ী হয়ে আপনার কেমন লাগছে? এই অনুষ্ঠানে বিজয়ী হতে পেরে আমার খুব ভালো লাগছে। এবারে আপনি দর্শকদের যদি একটু জানাতেন করোনাকালীন এই সময়ে আপনি আপনার পরিবারের সবার সাথে কিভাবে সময় কাটাচ্ছেন। প্রফেশনালি আমি জব করছি সহকারী শিক্ষিকা হিসেবে, তো সারাদিন বিদ্যালয়ে থাকা হতো, একদমই সময় দিতে পারতাম না পরিবার এবং বাচ্চাদের। কিন্তু বর্তমান পরিস্থিতিতে আমি সারাক্ষণ বাড়িতে আছি, পরিবার এবং বাচ্চাদের পর্যাপ্ত সময় দিতে পারছি, ওদের সাথে একসাথে খাওয়া দাওয়া, খেলাধুলা, বিভিন্ন কাজে সহযোগিতা করা, শেখানো থেকে হাতের কাজ শেখানো, সবকিছু করতে পারছি একসাথে।
এবং ওদেরকেও বাড়িতে সেফ রাখছি, আমিও নিরাপদ আছি আলহামদুলিল্লাহ। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের আজকের বিজয়ী সুয়েবা খাতুন আপনাকে আমাদের নারী নক্ষত্র অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য, এবং আপনার জন্য থাকলো অনেক অনেক শুভকামনা। সুপ্রিয় দর্শক, এবারে জানবো এই করোনা মহামারীর সময় দায়িত্বকে মাথায় নিয়ে এগিয়ে চলা বিশেষভাবে সক্ষম একজন সাহসী নারী যোদ্ধার গল্প, যিনি এই দুঃসময়ে নিজের শারীরিক প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে দেশের মানুষের সেবা করে আসছেন। চলুন দেখে আসি সেই বিজয় নারীর উপরে একটি ছোট্ট প্রতিবেদন। ইচ্ছা, শক্তি, পরিশ্রম ও একাগ্রতা থাকলে সব বাধা দূর করা সম্ভব। বাধা পেরিয়ে হিমালয় জয় করার মতো সামনে এগিয়ে যাওয়ার এক উজ্জ্বল দৃষ্টান্ত আশরাফুন নাহার মিষ্টি। নিজে প্রতিবন্ধী হয়েও সমাজের সব প্রতিবন্ধকতাকে পেছনে ফেলে প্রতিবন্ধী নারীদের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি। আশরাফুন নাহার প্রতিবন্ধী নারী উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক। হুইল চেয়ারে ভর করেই মানুষের কল্যাণে একরাশ স্বপ্ন নিয়ে শোষিত, নির্যাতিত, অবহেলিত প্রতিবন্ধীদের জন্য ছুটে চলেছেন অবিরাম দেশের প্রত্যন্ত অঞ্চলে। মাত্র 14 বছর বয়সে এক দুর্ঘটনায় জীবনে কালো অধ্যায় নেমে আসে। প্রতিবন্ধী নারী হিসেবে শিক্ষা জীবনে পেয়েছেন নানা রকম বাধা। আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে মেধা তালিকায় প্রথম হয়ে মাস্টার্স কমপ্লিট করলাম। এরপরে আমি যখন চাকরিতে জয়েন করার চেষ্টা করলাম, তখন প্রতিবন্ধী মানুষদেরকে নিয়ে কাজ করছে এমন প্রতিষ্ঠানেও চেষ্টা করেছি। উচ্চশিক্ষিত হয়েও কর্মজীবনে প্রবেশ করেও নানা বঞ্চনার শিকার হন। প্রতিবন্ধী হিসেবে নিজের অধিকার প্রতিষ্ঠা এবং প্রতিবন্ধী ব্যক্তিদের পাশে দাঁড়ানোর জন্য 2007 সালে প্রতিষ্ঠা করেন প্রতিবন্ধী নারী উন্নয়ন ফাউন্ডেশন WDDF। প্রতিবন্ধী নারীদের অধিকার প্রতিষ্ঠা, প্রশিক্ষণ, নেতৃত্বের বিকাশ সহ আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলাই এই প্রতিষ্ঠানের লক্ষ্য। গভর্নমেন্টের যে পলিসিগুলো হয়, আইনগুলো হয়, সেই আইনের ভিতরে, পলিসির ভিতরে, তারপরে গভর্নমেন্ট যে উন্নয়ন পদক্ষেপগুলো গ্রহণ করে তার ভিতরে যাতে প্রতিবন্ধী নারী এবং মেয়ে শিশুদের কথাগুলো আসে, সে বিষয় নিয়ে কাজ করি। একজন মেয়ে আছেন যিনি অপ্রতিবন্ধী, আর বাকি সব স্টাফ আমাদের প্রতিবন্ধী, এবং আমাদের স্টাফদের ভিতরে মাত্র একজন পুরুষ, বাকি সব নারী। প্রতিবন্ধী নারী উন্নয়ন ফাউন্ডেশন দেশীয় আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন সংস্থার সঙ্গে কাজ করছে। আন্তর্জাতিক প্ল্যাটফর্মে প্রতিবন্ধীদের নিয়ে কাজ করতে সংস্থার নেতৃত্ব দিয়ে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান সহ বিশ্বের 27টি দেশ সফর করেছেন আশরাফুন নাহার। করোনা ভাইরাসের মধ্যে বড় ধরনের সমস্যায় পড়েছেন দেশের প্রতিবন্ধী নারীরা। করোনা ঝুঁকির মধ্যেও প্রতিবন্ধী নারী উন্নয়ন ফাউন্ডেশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নিজের প্রতিষ্ঠানের পাশাপাশি সরকারিভাবে যাতে করোনাকালে প্রতিবন্ধীরা আর্থিক সহযোগিতা পায় সে লক্ষ্যে কাজ করে যাচ্ছেন আশরাফুন নাহার। আমরা চিন্তা করলাম, ঠিক আছে, আমরা আমাদের স্যালারি কন্ট্রিবিউট করবো, আমাদের একদম মানে বাসা ভাড়া, খাওয়া এটুকু ছাড়া যতটুকু টাকা থাকে পুরোটা আমরা ডোনেট করে দিব। 26 জন প্রতিবন্ধী নারীর দায়িত্ব প্রথম নিলাম আমরা 1 মাসের। এরপরে আমরা ব্যক্তিগত খাত থেকে প্রায় 4.5 লাখ টাকার উপরে ফান্ড রেজ করলাম। করুণা নয়, অন্য নাগরিকদের মতো অধিকার ও মর্যাদা নিয়ে বাঁচতে, বৈষম্যহীন দেশ গড়তে আশরাফুন নাহারের এই অদম্য ছুটে চলা প্রতিবন্ধী সহ সব নারীদের অনুপ্রেরণা যোগাবে। সুপ্রিয় দর্শক, জয় নিবেদিত নারী নক্ষত্র অনুষ্ঠানে আজকে আমাদের অতিথি পর্বে যুক্ত আছেন বাংলাদেশে ব্রাজিল দূতাবাসের রাষ্ট্রদূত হিজ এক্সেলেন্সি জাও তাভাজারা ডি অলিভিয়েরা জুনিয়র। চলুন তার সাথে কথা বলে জেনে নেই নারী অগ্রযাত্রায় তাদের চিন্তা, কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে। থ্যাংক ইউ মিস্টার জাও তাভাজারা ডি অলিভিয়েরা জুনিয়র ফর জয়নিং আস অন দ্য নারী নক্ষত্র প্রোগ্রাম। থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি টু পার্টিসিপেট in this program. Firstly, I would like to hear from you. The whole world is suffering for COVID-19 pandemic, and Bangladesh is not an exception. Though our government is trying to help at its level best, in your view, what would be the best for Brazil to do for Bangladesh right now? This pandemic has caught the whole world by surprise, because the way it started with much confusion, lack of real substantial information about what was going on. And of course, Bangladesh is being hit, but
till now, if you can see by the numbers that we see every day, it seems that is hitting in a mild way compared to other countries, like Brazil, my own country. But there is a lot that we can do together. I already, when it started, I already had transmitted to the local authorities here a first protocol that Brazil had established in the Ministry of Health in Brazil in March. But much has changed from then, because since March, many studies, new studies, old studies also were reopened. Everybody and the doctors and the medical community in each country and in the world know what to do with, how to treat them. Because of those old studies and doctors in the field with the patients in Brazil, they developed and reached now a protocol that has been working very good. In the next 2 weeks, we will see a great improvement in Brazil. I think we will have excellent results at the end. And we can, of course, share all this. Mr. Ambassador, in your country, do you have any strategy to introduce testing kits as if other countries can exchange their technology? These testing kits, I mean, few countries have developed. In Brazil, I really don't know exactly if they have developed some. But in the beginning, we had nothing. We were exclusively dependent on import from China, maybe the United States. I really don't remember. But I don't know if Brazil managed to develop in a short time some testing, but mainly by importing. What Brazil has developed, and other countries like Bangladesh also, are breathers for the ICU units. This we have developed at a reasonable prices, but we still had to import from China many of those. It is said that COVID-19 lockdown increases domestic violence. What is the Brazil scenario on this aspect? Yes, I have been seeing by news in Brazil. It has generated some consequences in domestic violence, but the figures of how this was impacted, they are not yet not being assessed yet. In my personal view, violence doesn't need excuse. You don't need a pandemic. You don't need to be at home to this violence is something so irrational and so incomprehensible that I think this first impact that the news are saying that it has risen, it has to be more studied, because there are other factors of violence that are not being taken into account. In Bangladesh, as in the rest of the world, women are the primary caregivers of the young, infirm, and the elderly. Moreover, married and unmarried girls spend considerably more time on domestic work than boys. In your view, how does women keep their mental stress during this pandemic? I think the pandemic tends to give value to their work. I remember that in my household, I started also into domestic, working together with them, learning with them, creating things, and really value what they do. The women has this noble, a feature of sacrifice. Women sacrifice for its sons.
for her household, for her husband. So women has a very central role in the development of humanity. We still have domestic violence. We does also have, but in a general way, I believe there's still much more to do in the world. And this is one of the priorities of my president. He says that family values, these things, religion is important. Thank you again, Mr. João Tavazzara de Oliveira Jr. for joining us in this Nari Nakshatra program. Dhanyabad. নারীর প্রতি সহিংসতা দুঃখজনক কিন্তু একটি কঠিন সত্য বাংলাদেশের জন্য। বর্তমান সময়ে নারী ও শিশুর প্রতি সহিংসতার পরিমাণ বিপদজনক হারে বেড়ে গেছে। পত্রিকা ও বিভিন্ন মিডিয়ায় আমরা নতুন নতুন এমন সব নারী সহিংসতার বিবরণ পাচ্ছি যা কিছুদিন আগেও ছিল অকল্পনীয়। অ্যাকশন এইট বাংলাদেশ ও জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ ফোরামের এক যৌথ সমীক্ষায় দেখা গেছে, বর্তমানে তিনজন নারীর মধ্যে দুজন সহিংসতার শিকার, যার বেশিরভাগ শারীরিক আঘাত, যৌন সহিংসতা, যৌন হয়রানি, ধর্ষণ, বাল্যবিবাহ, নারী পাচার ও ঘরোয়া সহিংসতার শিকার। সহিংসতার শিকার নারী ও শিশুদের তাৎক্ষণিক সহায়তা প্রদানের লক্ষ্যে মন্ত্রিপরিষদ বিভাগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন ও UNDP বাংলাদেশের সহায়তায় পরিচালিত A2I প্রোগ্রাম এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নারী নির্যাতন প্রতিরোধ কল্পে মাল্টি সেক্টরাল প্রোগ্রাম যৌথভাবে প্রতিষ্ঠা করেছে জয় মোবাইল অ্যাপস। আচ্ছা, জয় মোবাইল অ্যাপস হলো একটা বিশেষ ধরনের অ্যাপস যেখানে আপনার সহিংসতার শিকার নারী ও শিশুকে তাৎক্ষণিকভাবে সেবা প্রদান করা হয়। সেটার সাথে আপনার GPS এবং ইন্টারনেট কানেকশান প্লাস হলো মোবাইলটা খুব জরুরি আর কি। আর এটা এই জন্য করা হলো আপনার বাংলাদেশের যে সমস্ত হেল্পলাইন অথবা হটলাইন আছে, তো সেগুলো হলো বেসিক্যালি টেলিফোন বেসিস আর কি। মানুষ যদি এরকম কোনো সহিংসতার সম্ভাবনা থাকে তখন তারা টেলিফোন করে, ইভেন সহিংসতার পরও টেলিফোন করে তারা বিভিন্ন ধরনের সেবা পেয়ে থাকে। কিন্তু আমরা চিন্তা করে দেখলাম যে অনেকে হয়তো ওই সময় টেলিফোন করতে পারে না, সেই সময় যদি একটা মেসেজের অপশান থাকতো যে মেসেজ করে সে তার সমস্যার কথা বলতে পারতেছে অথবা তার যে ঘটনাটা আমরা জানতে পারছি, তাহলে আমরা তো তাৎক্ষণিকভাবে সহায়তা করতে পারতাম। এর উপর ভিত্তি করে আপনার ICT ডিভিশনের যে A2I প্রজেক্ট এবং মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নারী যতন প্রতিরোধ করবে মাল্টি সেক্টরাল প্রোগ্রামের যৌথ উদ্যোগে আমরা দীর্ঘদিন কাজ করে অ্যাপসটা ডেভেলপ করি। জয় মোবাইল অ্যাপসে আছে একটি এমার্জেন্সি বাটন, কেউ বিপদে পড়লে বা সহিংসতার শিকার হলে এই এমার্জেন্সি বাটন চাপ দিলে একটি সাহায্যের মেসেজ চলে যাবে পুলিশ, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, তিনজন পরিচিত মানুষ ও জাতীয় সাহায্য সংস্থা 109-এর কাছে। জয় মোবাইল অ্যাপ ব্যবহার করার সময় অবশ্যই ইন্টারনেট সংযোগ থাকতে হবে। গুগল প্লে স্টোর থেকে যে কেউ এই অ্যাপ ডাউনলোড করে নিতে পারবেন। একটা ডাটাবেজ আছে আপনার জেলা এবং উপজেলা লেভেলে আর কি, আমাদের সাথে অনেকগুলো লোক কানেক্টেড আর কি, বিশেষ করে জেলা প্রশাসন, তারপরে জেলা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমাদের লোকাল গভর্নমেন্টের যে সমস্ত প্রতিষ্ঠান আছে তাদের নির্বাচিত প্রতিনিধিরা, ফলে আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার মেসেজটা পৌঁছাতে পারি আর কি, যে এখানে আমরা ঘটনা ঘটে যাচ্ছে একটা হেল্প দরকার আপনাদের আর কি। বাংলাদেশে যত ইন্টারনেটের ব্যবহার বাড়ছে তার সাথে সাথে জয় মোবাইল অ্যাপ ব্যবহারের সংখ্যাও তত বাড়ছে। এই অ্যাপ ব্যবহার করে উপকৃত হচ্ছেন অনেকেই। শুধু তাই নয়, এই অ্যাপ ব্যবহার করে সহিংসতার শিকার যে কেউ লিখিত অভিযোগ করতে পারবেন, তিনি চাইলে তার নাম ও ঠিকানা সম্পূর্ণ গোপন রাখা হবে। আমরা যদি এই মুহূর্তে খবর পাই যে বাংলাদেশের যে কোনো প্রান্তে একটা বাল্যবিয়ে হতে যাচ্ছে আধা ঘন্টা থেকে এক ঘন্টার মধ্যে আর কি, তা আমরা তাৎক্ষণিকভাবে চেষ্টা করি যে আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা মহিলা বিষয়ক কর্মকর্তা অথবা অন্য যে কেউ, এবং আমরা চেষ্টা করি বিয়েটা ঠেকানোর জন্য, এবং এটা এরকম অনেক সফলতা আছে আমাদের। নারীর প্রতি সহিংসতা শুধু বাংলাদেশ নয়, বর্তমানে একটি বৈশ্বিক সমস্যা। এই সমস্যার প্রতিকারে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, এগিয়ে আসতে হবে সবাইকে। তাই আসুন, নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে একতাবদ্ধ হই ও প্রতিরোধ গড়ে তুলি। জয় অ্যাপ সহ সরকারের সেবা ও হেল্পলাইনগুলোর সহযোগিতা নেই, নিজেকে সচেতন ও নিরাপদ রাখি। অন্য
শিকার হলে বা কাউকে সহিংসতার শিকার হতে দেখলে তা আমাদেরকেও জানাতে পারেন আমাদের ফেসবুকের ইনবক্সে নারী নক্ষত্র /RTV এই ঠিকানায়। আমরা আপনাদের পরিচয় গোপন রেখে যথাযথ কর্তৃপক্ষের কাছে সে তথ্য পৌঁছে দেব। সুপ্রিয় দর্শক, আজ এ পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে। আর অনুষ্ঠান বিষয়ক যে কোনো মতামত বা পরামর্শ জানাতে বা ইনবক্স করতে ভিজিট করুন facebook.com/নারীনক্ষত্র RTV এই ঠিকানায়। করোনার এই মহামারীর সময়ে সবাই সচেতন এবং সাবধানতা অবলম্বন করুন। সুস্থ থাকুন, পরিবারের সবাই মিলে হাসি খুশি থাকুন। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.